কলকাতা শহরেতে মেট্রোর কাছাকাছি এরিয়াতে একটা ছোট্ট নিজস্ব বাড়ির চাহিদা কিন্তু মানুষের দীর্ঘদিনেই হয়ে আসছে কিন্তু এই অগ্নিমূল্যের বাজারে সাধ এবং সাধ্যের মধ্যে সম্পর্ক মেলানো কিন্তু ভীষণ দুর্বিষ হয়ে উঠেছে কিন্তু কেমন হয় যদি মেট্রোর কাছাকাছি এরিয়াতে ছোট্ট একটা নিজের বাড়ি থাকে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আপনাদের রিকোয়ারমেন্টের কথা মাথায় রেখেই চলে এসেছি একটা খুব সুন্দর বাড়ি কভার করতে সবার আগে লোকেশনটা বলে দিই যে লোকেশনটা আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহামায়া মন্দিরের একদম সামনে যারা গড়িয়া মহামায়াতলা এরিয়াটা চেনেন ডেফিনেটলি মহামায়া মন্দিরের সম্পর্কে শুনে থাকবেন যথেষ্ট ফেমাস এরিয়া যারা চেনেন না তাদেরকে একটু শর্ট আমি বলে দিই গড়িয়া কবির নজরুল মেট্রো থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা কামাল গাছের দিকে কিছুটা গেলেই বাঁ দিকে পড়বে এবং এই মহামায়া মন্দির থেকে এনএসসি পোস্ট রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র পঞ্চাশ মিটার সিমিলারলি প্যারালালি অন্য রাস্তা দিয়ে আমরা কিন্তু সোজা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে পৌঁছে যেতে পারবো ডিসটেন্স পড়বে মাত্র আটশো মিটার আমার ঠিক পিছনেই রয়েছে এখানকার ফেমাস যে বটগাছ এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক বলা চলে এবং ক্যামেরাটা যদি একটুখানি আমি ডান দিকে ঘোরাই সামনেই রয়েছে একদম বিখ্যাত মহামায়া মন্দির তো আজকে এই মহামায়া মন্দিরের সামনেই আপনাদেরকে একটা খুব সুন্দর বাড়ির ভিডিও দেখাবো যে বাড়িটা রয়েছে এক কাঠা দশ ছটাক বাইশ স্কোয়ার ফিট জমির ওপরে এবং এটা হচ্ছে একটা দশ বছরের পুরোনো বাড়ি টোটাল চারটে বেডরুম রয়েছে তিনটে টয়লেট রয়েছে সেপারেট ঠাকুর ঘর আপনারা পেয়ে যাবেন এবং নিজস্ব তো থাকছে টু হুইলার রাখার জন্য কিন্তু খুব সুন্দর পার্কিং স্পেস সেট দেওয়া আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে মোটামুটি প্রপার্টির ডিটেলস ব্যাঙ্ক লোন যে কোনো ব্যাঙ্ক থেকে পেয়ে যাবেন ব্যাঙ্ক লোন নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা নেই আই হোপ লোকেশনটা সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি এবং এইখানকার আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে দুটো মেট্রো কানেকটিভিটি আপনারা পেয়ে যাবেন আছেন একটা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন এবং আর হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন ইএম বাইপাস এবং এনএসসি বোস রোডের একদম মিডিল পয়েন্টে হওয়ার ফলে এই বাইটা থেকে যে কোনো জায়গাতে কিন্তু কলকাতা শহরের সাথে খুব সহজেই আপনারা যোগাযোগ স্থাপনা করে নিতেই পারেন এই ছিল প্রপার্টি ডিটেলস আর এই মহামায়াতলা এরিয়াটা কিন্তু বেশ জমজমাট এখানে বিডি মেমোরিয়ালের মতো ফেমাস স্কুল যেমন আপনারা পেয়ে যাবেন তেমনই আর একটুখানি বাইপাসের দিকে চলে গেলে আমরা প্রত্যেকটা নামি দামি ব্র্যান্ডের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেইগুলো আমরা আমরা পেয়ে যাব ব্যাংক এটিএম হসপিটাল বাজার তো একদম পায়ে এক মিনিটের মধ্যেই সব কিছু অ্যাভেলেবেল থাকছে এই ছিল মোটামুটি প্রপার্টিটার ডিটেলস চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সামনে থেকে বাড়িটার এলিভেশন আপনারা একবার দেখুন এই হচ্ছে বাড়ির এলিভেশন এই যে জায়গাটা দেখছেন না এই যে জানলাগুলো রয়েছে এগুলো প্রপারলি সাউথ ফেসিং জানলা আপনারা পেয়ে যাবেন এইটা একটা যে বেডরুমটা রয়েছে এটা দক্ষিণ পূর্ব খোলা বেডরুম আর নিচের দিকেও দক্ষিণ পূর্ব খোলা একটা বেডরুম পাবেন দুটো দরজা রয়েছে বাড়িটাতে যাওয়ার জন্য এইখান দিয়ে একটা দরজা রয়েছে এই জায়গায় আর একটা দরজা রয়েছে বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে এটা প্রপারলি ঢালাই রাস্তা এবং এটা আপনারা পাবেন দশ ফুটের আন্ডারগ্রাউন্ড যে ড্রেনের সিস্টেম রয়েছে তার কাজ এই জায়গায় পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই রয়েছে আশেপাশের এরিয়াটা দেখাই দেখুন এইখানে যে বেশ কিছু সুন্দর সুন্দর বাড়ি তৈরি হচ্ছে এদিকেও বেশ কিছু বাড়ি দেখা যাচ্ছে এবং ক্যামেরাটা একটুখানি অপোজিট দিকে যখন আমি ঘোরাবো এই বাড়িটা বেসিক্যালি আজকে ভিডিও করতে এসেছি এই বাড়িটার এর পাশেও দেখুন বেশ সুন্দর একটা বাড়ি এটা বেসিক্যালি রেনোভেট করা হয়েছে তো বাড়িটাতে আস্তে গেলে আমাদের এই রাস্তাটা দিয়েই আসতে হবে বাড়ির সাথে একটা পার্কিং রয়েছে বেসিক্যালি আমি কখনোই রেকমেন্ড করবো না বড় ফোর হুইলার এইখানে আপনারা রাখতে পারবেন ছোটখাটো যদি কোনো টু ফোর হুইলার থাকে এই জায়গাটাতে রাখতে পারবেন বা যদি আপনাদের টু হুইলার থাকে ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু একদম আমাদের দেখুন দুটো টু এখানে রাখা রয়েছে তো তারপরেও এই জায়গাটাতে বেশ কিছুটা স্পেস রয়েই গেছে তো ছোট যদি অল্টো বা ওই টাইপের কিছু গাড়ি থাকে আপনারা এইখানটাতে রাখতে পারেন তো বাট বড় ফোর হুইলার কিন্তু আসবে না বাইরের এলিভেশনটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি কি ধরনের ধরনের এলিভেশন রয়েছে এবার আমি বাউন্ডারি ওয়ালগুলো একবার আপনাদেরকে দেখাই দুটো এন্ট্রি কি জন্য দুটো এন্ট্রি সেটা ভিডিওটা দেখলে আপনারা প্রপারভাবে বুঝতে পারবেন কিসের জন্য এক্সাক্টলি দুটো এন্ট্রি রয়েছে আচ্ছা আর একবার দেখুন পিছনের দিকটা তো যাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি বাউন্ডারি ওয়ালটা রয়েছে আর পিছনের দিক দিও দেখুন আর একটা রাস্তা আমরা পেয়ে যাব একদম পিছনের দিকটাতে চলে আসলাম এখানে দেখুন একটা রাস্তা এখানে বন্ধ রয়েছে এখান দিও দেখুন একটা রাস্তা চলে গেছে এটাও চলে যাচ্ছে একদমই মেন রোডের দিকে আর পিছনের দিকে যাওয়ার জন্য এখানেও একটা আমরা দরজার অপশন পেয়ে যাচ্ছি রিজার্ভ বাথরুম এখানে করে দেওয়াই রয়েছে আর পিছনের দিকে ওই জায়গাগুলো কিন্তু ওপেন এরিয়া থাকছে এলিভেশনটা একবার দেখুন পিছনের দিক থেকে এক্স্যাক্টলি এই এলিভেশন রয়েছে এই ছিল পুরো বাড়ির ডিমার্কেশনটা একটা সাইড আপনাদেরকে দেখালাম সেকেন্ড পোর্শনটা এখনো দেখানো হয়নি সেটাও ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো তারপরেই আমি ছাদ থেকে ভিডিওটা শুরু করব তো ওই যে এন্ট্রি রয়েছে এই জায়গাটা দেখছেন পুরোপুরি মার্বেলের ফ্লোরিং আমরা এখানে এটাতে পেয়ে আর তারপরে রাস্তার ওপরেই হচ্ছে এই বাড়িটা এই জায়গাটাতেও কিন্তু বেশ কিছু ল্যান্ড এরিয়া আপনারা খালি পেয়ে যাবেন গার্ডেনিং করার জন্য এবং এই হচ্ছে পুরো পিছন দিকের বাউন্ডারি ওয়ালটায় আমরা চলে আসলাম এই হচ্ছে পিছন দিকের মোটামুটি ভিউটা এই ছিল মোটামুটি বাড়ির বাইরের দিক থেকে এলিভেশনের একটা ভিডিও টুর ছাদের ভিডিওটা একবার দেখে নেব আমি চলে এসেছি বিল্ডিংটার ছাদে বেসিক্যালি এই যে বাড়িটা রয়েছে ছাদে আসার জন্য দেখুন এইটাই হচ্ছে দরজা এখানে আমরা লোহার দরজা পেয়ে যাচ্ছি স্টিয়ার ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো আর এই হচ্ছে দেখুন ছাদের ভিডিও ট্যুর এটা বেসিক্যালি নর্মাল বাড়ির যেরকম ছাদ হয় এক্স্যাক্টলি সেরকম সাধারণত অনেক ফ্ল্যাটে অনেক কিছু অ্যামিউনিটিস থাকে কিন্তু এটা একটা বাড়ি তো এখানে ছাদের ওপর কোনো অ্যামিউনিটিস আপনারা পাবেন না কিন্তু অনেকটাই খোলা মেলা রয়েছে ছাদটা কিন্তু বাউন্ডারি ওয়াল দিয়ে আমরা এই জায়গাটা কভার আপ পেয়ে যাচ্ছি খুব সুন্দর ভাবে আর ছাদের ঠিক ওপরে দেখুন ওইখানে আমরা একটা পিভিসির জলের ট্যাঙ্ক পেয়ে যাব ছাদ থেকে যখন আশেপাশে দিয়ে দেখো দেখবো দেখুন এখানেও একটা খুব সুন্দর নতুন বাড়ি হয়েছে এটাও বেশ ভালো দূরে বেশ কয়েকটা ফ্ল্যাট ইউনিট তৈরি হচ্ছে এবং আরেকটুখানি সামনের এদিকটাতে যখন আমরা তাকাবো এদিকটাতেও দেখুন এটা হচ্ছে পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া এইটা হচ্ছে আবার বেশ বড় কমপ্লেক্স একটা আর দূরে যে হাই রাইজ টাওয়ার গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইএম বাইপাসের উপর যে অনেকগুলো হাই রাইজ বিল্ডিং রয়েছে সেইগুলো দেখা যাচ্ছে তো ছাদ থেকে এবার নিচের রাস্তাটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে নিচের রাস্তাটা যেটা আমি ভিডিও স্টার্টিং এ আপনাদেরকে দেখিয়েছি বেসিক্যালি বাড়ির দেখুন উপর থেকে একদম ফ্রন্টের দিকে যখন তাকাবো এই রাস্তাটা দিয়ে আমাদের আসতে হবে এই বাড়িতে তারপরে ওই জায়গাটা ছিল পার্কিং এরিয়াটা তো এই ছিল মোটামুটি ছাদের ভিডিও টুটটা এবার ছাদ থেকে আমি ধীরে ধীরে নিচের দিকে নামছি আর যখন এখানে স্টেয়ারটা আমি দেখবো দেখুন এই যে স্টেয়ারটা রয়েছে এটা আমরা টোটাল চার ফুট চওড়া স্টেয়ার এই জায়গাটাতে পাবো এবং এর পাশটা দেখুন এখানে লোহার রেলিং এর কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে এখানে কিন্তু কোনো টাইলস বা মার্বেল ইউজ হয়নি নর্মাল নেট সিমেন্ট যেরকম হয় সেই নেট সিমেন্টের স্টেয়ারই আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি আমরা চলে আসলাম যেটা বেসিক্যালি দোতলা বলা হয় বা যেটা কি ইংরাজিতে আমরা ফার্স্ট ফ্লোর বলি সেই ফার্স্ট ফ্লোর এরিয়াটাতে চলে আসলাম এখানকার ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা একবার দেখাই দেখুন এই হচ্ছে মোটামুটি ওয়াল এবং সিলিং এর কন্ডিশন এখানে পেন্টিং এর কাজ খুব বিশেষ কিন্তু করা নেই অল্প বিস্তর জায়গাতে পেন্টিং এর কাজ করা রয়েছে তো রেনোভেশন একটা আপনাদের পার্ট থেকেই যায় এই জায়গাটাতে তো যখন আমরা ফার্স্ট যাচ্ছি তো এই দিকটা আমার পূর্ব দিক পড়ছে এবং দেখুন এই হচ্ছে এখানকার কন্ডিশন এই জায়গাটাতে দরজার দরজা একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে এবং এখানে আমরা একটা ব্র্যান্ডেড কোম্পানি ডোর লক পেয়ে যাচ্ছি আর এই জায়গাটাতে দেখুন এখানে জলের মেশিনের জন্য এখানে আমরা সুইচ বোর্ড পেয়ে যাচ্ছি তো এটা মোটামুটি ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে তো পূর্ব দিকে মুখ করে আমি ফার্স্ট ফ্লোরে ঢুকলাম ঢোকার পরে বেসিক্যালি এই যে জায়গাটা আপনারা দেখছেন সিটিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে এই জায়গাটা এখানে দেখুন ডাইনিং টেবিল এখানে পাতা রয়েছে এনারা এই ডাইনিং টেবিল ইউজ করেন এবং ফোর সিটার ডাইনিং টেবিল খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে সামনের দিকটা এটা পড়ছে পুরোপুরি দক্ষিণ দিক আমরা পেয়ে যাব দক্ষিণ খোলা একটা বিশাল বড় জানলা থাকছে আর এই জানলাটাতে পুরোপুরি আমরা দেখুন স্লাইডিং চ্যানেল এখানে রয়েছে এবং বক্স গিলের কাজ খুব সুন্দরভাবে ভাবে কমপ্লিট করে দেওয়াই রয়েছে আর দক্ষিণ দিকে যখন তাকাবো দেখুন এক্সাক্টলি যে মেন রাস্তাটা পুরোপুরি চোখের সামনে থাকবে কখনো এদিকটা ব্লক হবে না এদিকে একটা ওপেন প্লট রয়েছে বাট এইটা হয়তো কনস্ট্রাকশন হতে পারে তো আমি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দেব না তো এটা হয়তো কনস্ট্রাকশন হবে বাট সামনের দিকের এই ভিউটা কিন্তু আপনারা লাইফ টাইম এনজয় করতেই পারেন এবং দেখুন সামনে এইখান দিয়েও কিন্তু রাস্তা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেছে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বোঝাতে সুবিধা হবে আমার সামনে ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি ঢোকার পরে এই হচ্ছে এইখানকার পুরো স্পেস মেজারমেন্টটা আচ্ছা একটুখানি জিষ্ঠ বলে দি ওইখানটা হচ্ছে কিচেন এরিয়াটা তার পাশে হচ্ছে টয়লেট এদিকে হচ্ছে একটা বেডরুম এইদিকে হচ্ছে একটা দক্ষিণ পূর্ব খোলা বেডরুম পেয়ে যাব এবং তার সাথে আরও একটা ইউটিলিটি পারপাসে রুম থাকছে এই জায়গাটাতে বেসিক্যালি এই যে রুমটা রয়েছে এটা এনারা ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করছেন এখানকার সিলিংয়ের কন্ডিশন দেখুন এই হচ্ছে মোটামুটি এইখানকার সিলিংয়ের কন্ডিশন ফ্লোরিং যেটা রয়েছে এটা কিন্তু বেশ আকর্ষণীয় পুরো বাড়ির যে ফার্স্ট ফ্লোরটা রয়েছে এটা পুরোপুরি আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি সাইজটা এখনো বলা হয়নি সাইজটা বলে দিই দক্ষিণ দিকের যে জানলাটা দেখছেন ওই জানলার দেওয়াল থেকে একদম দেওয়াল পর্যন্ত এদিকের এইটা আপনারা পেয়ে যাবেন ফুট এবং সামনের দিকে যে ওই দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে এগারো ফুট তো অনেকটাই ওপেননেস রয়েছে এই জায়গাটায় তো আপনারা চাইলে এখানে কর্নার সোফা কিন্তু অনায়াসে পিছোতে পারেন এখানে এনাদের সুবিধার্থে বা এনারা একটা বেড পেতে রেখেছেন এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড পাতা রয়েছে বাট কর্নার সোফাও কিন্তু ওই জায়গায় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে সেটা কিন্তু আপনারা যখন দেখতে আসবেন ডেফিনেটলি বুঝতে পারবেন আর এই হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডাইনিং টেবিল এখানে পাতা রয়েছে আমি এক এক করে সব জিনিস দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে ওয়াল এবং সিলিং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আই হোপ লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এবার এখান থেকে আমি সামনের দিকে চলে যাই কিচেন এরিয়াটা থেকে প্রথমে আমি শুরু করছি তো দেখুন প্রথমে আমি যাচ্ছি কিচেন এরিয়াটাতে তার আগে এইখানে খুব সুন্দর একটা বেসিন সেটা পেয়ে যাচ্ছি এবং এর ব্যাক যে দেওয়ালটা রয়েছে এটাও টাইলসের কাজ এখানে করে দেওয়া রয়েছে ওপরে খুব সুন্দর একটা লেটেস্ট ডিজাইনিং এর লাইট ওনার লাগিয়েছেন তো এই হচ্ছে কিচেনে যাওয়ার মেন এনকি কিচেনে যাওয়ার ঠিক আগে সামনে একটা লিফটের প্রভিশন থাকছে তার পাশে ওইখানে মাইক্রো ওয়েভেন এর সেটা আপ করেছেন কাস্টমাইজ ভাবে কিচেন এরিয়াটা যদিও অনেকটা বড় কিন্তু অনেকটা স্পেস থাকার কারণে ঘুরিয়ে সেটি বেশ সুন্দর লাগছে দেখতে এখানে একটা ছোট্ট কিচেন কাউন্টারও করা রয়েছে এটা কিন্তু বেশ আকর্ষণীয় তো কিচেনে যখন যাচ্ছি এই হচ্ছে দেখুন এখানকার কিচেনের দরজা একদম ঠিকঠাক কন্ডিশনের কিচেন দরজা আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি পিভিসির দরজা আর কিচেনের যে ফ্লোরিং রয়েছে এখানেও আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি সামনের দিকটা রয়েছে প্রপারলি একদম উত্তর দিক এবং ওদিকটা আমরা ওপেন পেয়ে যাব আর এই হচ্ছে কিচেনে ঢুকলাম আমি দেখুন এল টাইপের কিচেন স্ল্যাব খুব সুন্দরভাবে কিচেনটাকে যে একটা অন্য লুকস দিচ্ছে সেটা নিঃসন্দেহে বলা যায় সাইজটা বলে দিই সামনের দিকে যে দেওয়াল দেখছেন ওই দেওয়াল থেকে একদম দূর পর্যন্ত এটা হচ্ছে সাড়ে সাত ফুট অ্যাপ্রক্স রয়েছে এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন সাড়ে ছয় ফুট এই হচ্ছে কিচেনের সাইজ কিচেনের সিলিং এর কন্ডিশনটা দেখুন এই হচ্ছে কিচেনের সিলিং এর কন্ডিশন রয়েছে একদম ঠিকঠাক কন্ডিশনে কিচেন সিলিং হাইটও মেইনটেইন করা হয়েছে ঠিকঠাক ভাবে কিচেনের যে টাইল সিলেকশন এটাও যে একদমই বেসিক্যালি ওল্ড মডেলের সেটাও আমি বলবো না একদম ঠিকঠাক ডিজাইনিং এরই টাইলস এখানে চুজ করা হয়েছে সামনের দিকে কিচেনের যে জানলাটা রয়েছে এটাও গ্রিলের কাজ কমপ্লিট এবং বাইরের দিকে এক্স্যাক্টলি এই লুকস থাকবে এবং যে কিচেন স্ল্যাবটা রয়েছে এই কিচেন স্ল্যাবটা এল টাইপের হওয়ার ফলে কিচেনে কাজ করা যে অনেক বেশি কমফোর্টেবল সেটা আপনারা ডেফিনেটলি বুঝতে পারছেন এবং কিচেন স্ল্যাবের যে লেন্থটা রয়েছে এটা দু ফুট আপনারা পেয়ে যাবেন এবং কিচেনের নিচেটা দেখুন খুব সুন্দর এখানে স্টোরেজ ইউনিটও অ্যাভেলেবেল থাকছে এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা ছিল কিচেনের এদিকের ওয়ালও একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে আর কিচেন থেকে যখন আমি সামনের দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে তো এটাই ছিল মোটামুটি কিচেন এরিয়া আর কিচেন থেকে আমি বাদিকে দিকে টান নিলে এদিকে পড়ে যাচ্ছে কমন টয়লেট তো কমন টয়লেটে ঢুকছি এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন রয়েছে একদম ঠিকঠাক কন্ডিশনে দরজা কমন টয়লেটে যে ফ্লোরিংটা রয়েছে এটা হচ্ছে ফ্লোর ফ্লোর টাইলস এই জায়গাটাতে ইউজ হয়েছে টয়লেটের সাইজ কিন্তু যথেষ্ট ভালো সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম এখানে স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন সাত ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে চার ফুট সেটা টাইলস মূল্যই পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এবং ওয়াল টাইলসের এর সিলেকশনও কিন্তু বেশ সামঞ্জ ফ্লোর টাইলস এর সাথে আর এই হচ্ছে দেখুন এখানকার সিলিং এর কন্ডিশন একদম ঠিকঠাক এই রয়েছে ঢুকেই বাঁ দিকে এখানে আমরা একটা বেসিন সেটআপ পেয়ে যাচ্ছি তার উপরে থাকছে কিছু র্যাকের অপশন আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি তার ঠিক পরে রাইট হ্যান্ড সাইডে এই জায়গাটাতে রয়েছে শাওয়ার এরিয়া এবং একদম এন্ডে আমরা ডবলসি কমোট স্পেস পেয়ে যাব স্পেস মেজারমেন্ট হিসাবে দেখতে গেলে কিন্তু যথেষ্ট আকর্ষণীয় এবং হিজারের পয়েন্টও এই জায়গাটাতে করে দেওয়াই রয়েছে এই ছিল মোটামুটি কমন যে টয়লেটটা সেই কমন টয়লেটটার একটা ছোট্ট ডেসক্রিপশন এবং এখানকার যে ওয়াল টাইলস হাইটও কিন্তু প্রায় ডোর হাইট মেনটেন করেছে দরজার একটু উপর পর্যন্ত গেছে এই ছিল মোটামুটি কমন টয়লেট এরিয়াটা কমন টয়লেট থেকে বেরোলাম আপনাদেরকে দুটো বেডরুম এবং একটা ইউটিলিটিস যে রুমটা রয়েছে সেটা দেখাবো তো প্রথম যে বেডরুমটা যাচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি উত্তর পূর্ব দিকের বেডরুম এর সাথে এদিকে রয়েছে দক্ষিণ পূর্ব দিকের বেডরুম ওই বেডরুমটা খুব বড় বেডরুম সেটা দেখাবো তার আগে উত্তর পূর্ব দিকের বেডরুমটা আপনাদেরকে দেখাই যখন এই বেডরুমে ঢুকছি আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি এবং ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের সিনারিও দুটো জানলা আমরা পেয়ে যাচ্ছি একটা উত্তর দিকে একটা প্রপারলি পূর্ব দিকে এবং তার সাথে দেখুন আলমারি রাখার জন্য একটা জায়গা রয়েছে এখানে যে ফ্লোরিং এর কন্ডিশন এটাও কিন্তু আমরা এইখানটাতে মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি এইখানে দেখুন একটা ডবল বেড পাতা রয়েছে তারপরে স্পেস মেজারমেন্ট দেখুন অনেকটা জায়গা কিন্তু হেঁটে চলে যাওয়ার জন্য পাওয়া যাবে বেসিক্যালি এইখানেও একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে নিজেরা কাস্টমাইজ ভাবে আয়রন করার জন্য এই জায়গাগুলো কিন্তু একদমই আদর্শ সামনের দিকে দেখুন এখানেও একটা আলমারি রাখা রয়েছে আচ্ছা এখানকার সিলিং দেখছি এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে সিলিং হাইট ও যথেষ্ট ভালো এক্সট্রা করে অ্যাডভান্টেজ বলতে আলমারি রাখার আমরা একটা জায়গা পেয়ে যাচ্ছি পূর্ব দিকে একটা জানলা থাকছে পূর্ব দিকে যে জানলা থেকে যখন বাইরের দিকে তাকাবো এক্স্যাক্টলি এই রকম লুকস থাকবে ন্যাচারাল ওপেন এরিয়া একটুখানি কোনাকুনি ভাবে তাকালে যে মেইন রোডটা ছিল সেটা আমাদের চোখে পড়বে আর উত্তর দিকে তাকালে বেসিক্যালি যে আদার্স বাইরের দৃশ্য সেগুলো চোখে পড়বে সেরকম যে কোনো ব্লকেজ আছে তা কিন্তু নয় এই যে বেডরুমটা রয়েছে বেডরুমের সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো এদিকে যে দেওয়ালটা রয়েছে এই দেয়াল থেকে একদম পূর্ব দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে বারো ফুট এবং এদিকের উত্তর দিকের দেওয়াল থেকে এক্স্যাক্টলি দক্ষিণ দিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন এগারো ফুট এই হচ্ছে প্রথম যে বেডরুমটা সেই প্রথম বেডরুমের ভিডিও টুটটা আপনারা দেখলেন আশা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো প্রথম বেডরুম থেকে এবার আমি বাইরের দিকটাতে বেরোবো তো এখানে দরজার কন্ডিশন দেখুন এই জায়গাটা আপনারা ফ্লাশ ডোর পেয়ে যাবেন তো ফ্লাশ ডোরেরই মেন কাজ করা হয়েছে শুধুমাত্র আমরা টয়লেটের দরজা এবং কিচেনের দরজাটা ইভিসির পেয়েছি আবার আমরা চলে আসলাম লিভিং যেটা হচ্ছে ডাইনিং এরিয়া ফার্স্ট তো এখান থেকে আরেকবার বাঁদিকে আমি টার্ন নেব। তাহলে আমি দক্ষিণ পূর্ব দিকের যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমটাতে পৌঁছাবো এবং এখানকার দরজার কন্ডিশন দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে ফ্লোরিং কিন্তু নো ডাউট যথেষ্ট ভালো ফ্লোরিং মার্বেলের এবং দক্ষিণ দিকে একটা জানলা দেখতে পাচ্ছি আমরা বেশ বড় সাইজের জানলা অ্যাজ ওয়েল পূর্ব দিকেও একটা জানলা দেখতে পাচ্ছি দুটো জানলাই রয়েছে এবং হচ্ছে পুরো বক্স কাজ আপনারা পেয়ে যাবেন এইখানে দেখুন এইখানেও একটা বেড রয়েছে হেটাও ডবল বেড তারপরে স্পেস দেখুন এক্সট্রা করে সিটিং এরিয়াও আপনারা পেয়ে যাচ্ছেন না রাখতে চাইলে কোনো অসুবিধা নেই আপনাদের পছন্দ মতো কিন্তু বেডরুমটাকে সাজিয়ে নিতেই পারেন ওয়াল এবং সিলিং মোটামুটি ঠিকঠাক কন্ডিশনে রয়েছে আর যেরকম আমি ভিডিও স্টার্টিং এ বলেছি অল্প এর কাজ কিন্তু থেকেই যায় আর সামনে দেখুন এই যে জায়গাটা এটা একটা একটা এক্সট্রা স্টোরেজ ইউনিট আপনারা পেয়ে যাবেন স্লাইডিং এর কাজ একদম ঠিকঠাক কাজও আমরা এখানে কমপ্লিট করে দিয়েছি এখন এখানে যে স্ল্যাবটা রয়েছে দেখতে পাচ্ছেন এই স্ল্যাবটা হচ্ছে পুরোপুরি মার্বেলের এক্স্যাক্টলি এটা পড়ছে পূর্ব দিক একজাক্ট পূর্ব দিক পড়ছে এদিকটাতে তো এখানে একটা আমরা ফাঁকা প্লট পাচ্ছি এবং সামনে হচ্ছে এটা মেন রোড যেটা হচ্ছে আমার পুরোপুরি দক্ষিণ দিকে থাকবে। যে সামনে জানলাটা দেখছেন এটা হচ্ছে প্রপারলি দক্ষিণ দিক থাকছে এবং এখান থেকে নিচের দিকে তাকালেই কিন্তু মেইন রোডের ভিউটা পরিষ্কার চলে আসবে এই হচ্ছে মোটামুটি এই বেডরুমটার ভিডিও টুরটা ছিল এই বেডরুমের সাইজটা এখনো বলা হয়নি সামনের দিকের এই যে দেওয়ালটা দেখছেন এদিকের দেওয়াল থেকে একদম দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে অপোজিট দিকের অর্থাৎ পূর্ব দিকের দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে এগারো ফুট এগারো বাই বারো এই বেডরুমটার সাইজও মোটামুটি আগের বেডরুমের মতো মোরালের সেমই রয়েছে এই ছিল সেকেন্ড বেডরুম আমরা যেটা দেখলাম অর্থাৎ দুটো বেডরুম আমরা এখনো পর্যন্ত দেখলাম এবং এই বেডরুম থেকে যখন আমরা লিভিং ডাইনিং এরিয়ার দিকে তাকাবো তখন এই ধরনের লুকসটাই ক্যারি করবে এবার আমরা চলে যাবো যে ইউটিলিটি রুমটা রয়েছে বা যেটা ঠাকুর ঘর রয়েছে তো ঠাকুর ঘরটাতে আমরা যাচ্ছি আপনারা ইউটিলিটি পারপাসে ইউজ করে নিতেই পারেন আর একটা জিনিস দেখুন এর ঠিক ওপরেই রয়েছে এমসেভ এর পয়েন্টটা এই যে রুমটা রয়েছে এটা বেসিক্যালি একটা রুম হিসাবে কাউন্ট করা উচিত হবে না স্টাডি আপনারা করে নিতেই পারেন সাইজটা বলে দিই এই যে রয়েছে মোটামুটি রয়েছে রয়েছে দেওয়াল থেকে পর্যন্ত ফুট এবং এদিকের দেওয়ালটা যে ওই দেওয়াল থেকে এইখান পর্যন্ত এটাও সাত ফুট সাত বাই সাতের একটা ইউনি রুম এবং দেখুন এখানে ঠাকুরের সিংহাসন রেখেছেন পাশে একটা আলমারিও রাখা রয়েছে এবং দক্ষিণ দিক খোলা একটা জানলা আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছে এবং এটা স্লাইডিং রয়েছে। দিকে পুরো আমরা দেখতে পাচ্ছি আর নিচে যে সেন্টার টা দেওয়া রয়েছে টিনের ওর নিচে আমাদের টু হুইলার গুলো পার্ক করা রয়েছে এখানে ইলেকট্রিকের পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই ওয়ার্ক ফ্রম হোম যারা করতে চান তাদের জন্য কিন্তু এই রুমটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় সাত বাই সাতের ইলেকট্রিক পয়েন্ট সবকিছু কমপ্লিট করা এইখান থেকে যখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে অনেকটা যাকে বলে খেলিয়ে সাজানো হয়েছে জিনিসটাকে এক্স্যাক্টলি সেই ধরনেরই কিন্তু লুকস ক্যারি করছে এটাই ছিল মোটামুটি ফার্স্ট ফ্লোরটা বা যেটা আমরা বাংলায় দুতলা বলে থাকি এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব একদম গ্রাউন্ড ফ্লোর এরিয়াটাতে তো তার জন্য আবার আমি এই স্টেয়ার দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামছি এখানে যখন ধীরে ধীরে নামছি দেখুন এইখানে স্টেয়ারটা কিন্তু আমরা আবার একটু কালারফুল সিমেন্টের পেয়ে যাচ্ছি বেসিক্যালি এটাও সিমেন্টের কাজই করা রয়েছে আর সামনের দিকে এইখানে আমরা একটা পেয়ে যাচ্ছি জানলার অপশন এবং এইখানে স্টেয়ারটাও কিন্তু সেম এই জায়গায় আমরা চার ফুটের স্টেয়ার পেয়ে যাব আর এখান দিয়ে নামার সময় দেখুন এখানে রেলিং এর কাজও পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়াই রয়েছে এবং এবার হচ্ছে সবচেয়ে ভালো জিনিস এবং যেটা হচ্ছে মজার জিনিস আপনাদেরকে দেখাবো এইখান দিয়ে চলে আসলাম আমি এক্স্যাক্টলি গ্রাউন্ড ফ্লোর এরিয়াটাতে এইটা হচ্ছে দুটো দরজা আমি দেখিয়েছিলাম এটা একটা দরজা আছে ওদিক দিয়ে আরও একটা দরজা আছে তার আগে দেখুন এখানে একটা দরজা কেউ যদি মনে করেন আমি গ্রাউন্ড ফ্লোরটাকে সেপারেট করবো ফার্স্ট ফ্লোরটাকে সেপারেট করবো তার জন্য বেসিকালি দুটো দরজা এখানে করে দেওয়া রয়েছে আর এইখানে দেখুন এই সিঁড়ির নিচে একটা টু হুইলার পার্ক করা আছে তার গাড়িটা বেরোনোর জন্য বেসিক্যালি ওইখান দিয়ে বার করতে পারবেন আপনারা ওদিক দিয়েও আর একটা এন্ট্রি আমি ভিডিও স্টার্টিং দেখিয়েছিলাম আর এই জায়গাটাতে দেখুন বেসিক্যালি আমরা দুটো মিটার পাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের জন্য একটা এবং ফার্স্ট ফ্লোরের জন্য একটা দুটো সেপারেট মিটার আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি এটা কিন্তু একটা বেশ ভালো অ্যাডভান্টেজ তো এই ছিল মোটামুটি গ্রাউন্ড ফ্লোরের যে কমন এরিয়াগুলো এবার আমি এইখান দিয়ে আপনাদেরকে নিয়ে চলে যাব গ্রাউন্ড ফ্লোরে যে বেডরুম বা রয়েছে সেইগুলো দেখাবার জন্য তো গ্রাউন্ড ফ্লোরে যখন এই পোর্শনটাতে আমি ঢুকছি আমি পূর্ব মুখ করে ঢুকছি আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই এই যে জায়গাটা পার্টিশন করে দেওয়া রয়েছে না এটা বেসিক্যালি ফ্লাইয়ের কাজ করা রয়েছে অ্যাজ পার প্ল্যান সেখানে কিন্তু এই জায়গা পর্যন্ত কমপ্লিট আপনারা প্ল্যান পাবেন এটা টেম্পোরারি করা হয়েছে বেসিক্যালি রেন্টাল ইনকামের জন্য কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট দুটো দরজা এবার আপনাদেরকে একটুখানি ভালো করে দেখাই এটা হচ্ছে বেসিকালি এই জায়গাটার কিচেন কাম ডাইনিং এরিয়া এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আর দেখুন সামনের দিকের যে দরজাটা রয়েছে এটা সেপারেট দরজা গ্রাউন্ড ফ্লোরে আসার জন্য এবং দিকের যে ফ্লোরটা রয়েছে তার জন্য এখানে একটা সেপারেট দরজা রয়েছে আর এই যে দরজাটা রয়েছে এটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু দুটো ফ্লোর পুরো সেপারেট হয়ে যাচ্ছে আর এইখানেও দেখুন সামনের দিক দিয়ে এই হচ্ছে একটা এন্ট্রি আর যে পার্কিং এরিয়াটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এইখানকার এই পার্কিং এরিয়াটা আর এবার আমি ভালো করে আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা এলাবোরেট করছি একবার আপনাদেরকে দেখুন এখানে যে ফ্লোরিংটা রয়েছে এটাও কিন্তু পুরোপুরি মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাবেন এই জায়গাটা হচ্ছে কিচেন আমরা একটা সেটআপ পেয়ে যাচ্ছি যেটা স্ট্রেট একদম কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাব অ্যাস ওয়েল আর সামনের দিকে দক্ষিণ দিকে একটা জানলা তো থাকছেই আর এইখানকার সিলিংয়ের কন্ডিশন হচ্ছে এই টাইপের সিলিং কন্ডিশন এই জায়গায় পেন্টিংয়ের কাজটা করা রয়েছে সামনে এই জায়গায় একটা আমরা বেসিন পেয়ে যাচ্ছি বেসিনের ঠিক পিছনে খুব সুন্দর টাইলসের কাজ করে দেওয়াই রয়েছে এবং তার ঠিক এই জায়গাটা ইলেকট্রিক পয়েন্ট রয়েছে ফ্রিজ রাখাবার জন্য সাইজটা একবার আপনাদেরকে বলে দিই ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন অ্যাপ্রক্স দশ ফুট এবং ওখানের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন চোদ্দ ফুট এই হচ্ছে মোটামুটি এই জায়গাটার সাইজটা তো এইখানে কিচেন সেট আপ যেমন আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ টেবিল ছোটোখাটো জিনিস আপনারা রাখতেই পারেন এখানে আমরা দুটো বেডরুম পাব এবং দুটো টয়লেট পাবো ওখানে একটা বেডরুম রয়েছে যেটা দক্ষিণ পূর্ব খোলা বেডরুম তার সাথে অ্যাটাচ টয়লেট পাব এখানে রয়েছে একটা কমন টয়লেট এবং এর সাথে এইখানে আমরা একটা বেডরুম পেয়ে যাচ্ছি এক এক করে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই বেডরুমটাতে যখন ঢুকছি আমরা এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকছি আর এখানে ফ্লোরিং এর কন্ডিশন দেখুন এখানে আমরা প্রপারলি মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি সামনের দিকে একটা আলমারি রাখার জায়গাও থাকছে সাইজটা বলে দিই এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন টোটাল বারো ফুট এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে দেওয়াল পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ফুট এখানকার এখানকার কন্ডিশন কন্ডিশন এই হচ্ছে রয়েছে কাজ কিন্তু এইটা দশ অল্প বিস্তার আপনাদেরকে এই জায়গায় করে নিতেই হবে দরজা যদিও একদম ঠিকঠাক কন্ডিশনে আপনারা এইখানটাতে পেয়ে যাবেন এইখান থেকে এবার আমি চলে আসলাম আবার যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এরিয়া এখানকার দরজাটা দেখুন এটা পুরোটা কিন্তু ইউ টাইপের আমরা দরজা স্পেস পাচ্ছি অ্যাজ ওয়েল এস এইখানটাতেও কিন্তু একদমই সেম থাকছে তো এটা ছিল প্রথম বেডরুম যেটা আপনারা দেখবেন গ্রাউন্ড ফ্লোর এরিয়া এবার এর পাশে রয়েছে একটা কমন টয়লেট তো এই হচ্ছে কমন টয়লেটে যাবার এখানে হচ্ছে দরজার কন্ডিশন এখানে হচ্ছে আমরা বিভিসির দরজা পাবো এখানে একটা ছোট্ট করিডোর টাইপের রয়েছে তারপরেই কিন্তু শুরু হচ্ছে মেন যে কমন টয়লেটটা এবং এখানে ওয়ার্ল্ড টাইল এর ভালো গিজারের পয়েন্ট এখানে থাকছে এরিয়া আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে মোটামুটি কমন টয়লেট এখানকার সাইজটা বলো কি এই দেওয়াল থেকে একদম দূর পর্যন্ত এটা রয়েছে সাত ফুট এবং এডিকেট দেওয়াল থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে চার ফুট এই হচ্ছে এই কমন টয়লেট এখানকার রয়েছে। রয়েছে। যে আসার জন্য এই একটা তাই আমি কাউন্ট করছি না এখান থেকে চলে আসলাম আবার লিভিং ডাইনিং এরিয়াটাতে এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো আর একটা বেডরুম দেখাবো যেটা কিন্তু বেশ বড় এই বেডরুমটাতে যখন ঢুকছি আমরা এক্সাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি সামনের দিকের যে জানলাটা ওটা হচ্ছে এক্সাক্টলি পূর্ব দিকে এবং এদিকের যে জানলাটা এটা পড়ছে প্রপারলি দক্ষিণ দিকে এবং এখানকার ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে এর সাথে দেখুন একটা বিশাল বড় লফটের অপশন আপনারা পেয়ে যাবেন সামনের দিকে যে এই দেওয়ালটা রয়েছে এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা রয়েছে প্রায় তেরো ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন দশ ফুট আর এইখানে দেখুন কিং সাইজের বেড একটা পাতা রয়েছে তারপরেও দেখুন এদিকে এতটাই স্পেস রয়েছে আরো একটা বেড পাতার মতো স্পেস এইখানটাতে আপনারা পেয়ে যাবেন এই যে জানলাটা রয়েছে এটা প্রপারলি রোড আপনারা পেয়ে যাচ্ছেন এর সাথে অ্যাটাচ টয়লেট থাকছে আর একটা তো এই হচ্ছে অ্যাটাচ অ্যাটাচ টয়লেটে আমরা যাচ্ছি তো এই হচ্ছে টয়লেটের কন্ডিশন এখানটাও আমরা দরজা যেটা পাচ্ছি এটা হচ্ছে পিভিসির দরজা থাকছে এবং এই হচ্ছে এখানকার টয়লেটের কন্ডিশনটা দেখুন এখানেও ওয়াল একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে ঢুকে সামনে একটা ডব্লিউসি কমন স্পেস তো থাকছি অ্যাজ ওয়েল এই জায়গাটাতে আমরা একটা শাওয়ার এরিয়াটাও পেয়ে যাচ্ছি আর এখানকার ফ্লোরিং যেটা রয়েছে এটা হচ্ছে প্রপারলি মার্বেল ফ্লোরিং থাকছে এই হচ্ছে কন্ডিশন এখানকার আর দেখুন এইখান থেকে যখন আমি প্রপার বেডরুমটার দিকে তাকাবো তখন এই ধরনেরই লুকস থাকবে এই জায়গাটা থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি আই দুটো ফ্লোর আপনাদেরকে আমি ঠিকঠাক ভাবেই বোঝাতে পেরেছি নিচেও দুটো টয়লেট দুটো বেডরুম ছিল উপরে ছিল একটা টয়লেট কিচেন এবং দুটো বেডরুম আর এই হচ্ছে এইখান দিয়ে বাইরে বেরিয়ে আসলে আমরা মেন রাস্তাটাতে চলে আসলাম এটাই ছিল পুরো বাড়িটার ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন বটনটা অন করে রাখুন তাহলে আপনাদের পছন্দ মতো রেগুলারলি প্রপার্টি ভিডিও নিয়ে আসতে থাকবো এবং আপনারাও নোটিফিকেশনটা পেয়ে যাবেন লোকেশন সম্পর্কে আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি ল্যান্ড এরিয়াটা ছিল এক কাটা দশ ছটা বাইশ স্কোয়ার ফিট এবং এর সাথে সেপারেট পার্কিং এরিয়াও আপনারা পেয়ে যাচ্ছিলেন ছোট গাড়ি বা টু হুইলার রাখার জন্য এই বাড়িটার যে টোটাল প্রাইস রয়েছে সব কিছু

সঙ্গে রাখার জন্য ধন্যবাদ বাই বাই